আসসালামু আলাইকুম, আমি মুক্তি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়ার্ল্ড থেকে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার কামের কাশ্মীরি আচার। এই আচারটি তৈরি করতে খুবই কম উপকরণ লাগে আর এটা তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে দেখে নিই কীভাবে মজাদার কাশ্মীরি আমের আচার তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি প্রায় 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমটাকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন আটি শক্তওয়ালা আম দিয়ে এই আচারটা তৈরি করতে। আটি শক্তওয়ালা আম দিয়ে করলে ভালো হয়। আমার আমের আটিটা শক্ত কম ছিল, কিন্তু আমার হাতের কাছে এটাই ছিল, তাই আমি এটা দিয়ে করে দেখাচ্ছি। এখন আমি একটা বলে পানি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। এই লবণ পানির মধ্যে এখন আমি এই আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এই লবণ পানির মধ্যে। অন্যদিকে আমি একটা প্লেটে 4টা শুকনো মরিচ নিয়েছি। আমি এরকম করে বোটাটা ফেলে দিয়ে ভিতরের বীজগুলো ফেলে দিচ্ছি। ভিতরের বীজগুলো ফেলে দিয়ে এটাকে আমি যতটা সম্ভব চিকন করে কুচি করে কেটে নিব। এতে করে আচারের মধ্যে মরিচগুলো দেখতে সুন্দর লাগবে কুচি করা থাকলে। আমি এখানে 4টা শুকনো মরিচ ব্যবহার করেছি, কারণ এই মরিচগুলোর ঝাল কম। আপনারা যদি বেশি ঝালালা শুকনো মরিচ ব্যবহার করেন সেক্ষেত্রে আরও কম করতে পারেন। তো আমি এইভাবে মরিচের খোসাটা নিয়েছি আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা পাতলা করে স্লাইস করে কেটে নেওয়া। 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি এই আমগুলো লবণ পানি থেকে তুলে এটাকে বেশ কয়েকবার আমি ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিব। চাইলে ফ্যানের বাতাসে একটু ছড়িয়ে দিয়ে পানিটাকে ঝরিয়ে নিতে পারেন, অথবা একটা তাওয়াল বা শুকনা কিছু একটার উপরে এটাকে তুলে রেখে তারপরেও পানিটাকে ঝরিয়ে নিতে পারেন। সো আমি এখন এটাকে তুলে পানিটাকে ঝরিয়ে নিব। পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন এই আমটা দিয়ে আমি আচার তৈরি করব। একটা হাঁড়িতে আমি 3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা নির্ভর করবে আপনি যে আমটা দিয়ে আচার তৈরি করছেন সেটা কতটুকু মিষ্টি কিংবা টক। আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে, আমার 3 কাপ লেগেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সাদা ভিনেগার। অবশ্যই হোয়াইট ভিনেগারটাই ব্যবহার করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। এই আচারটা তৈরি করতে কোনো পানির দরকার হয় না, চিনি গলে এবং আম থেকেই পানি বের হয়ে আচারটা হয়ে যায়। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখন আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি। এই আচারটা নাড়ার সময় অবশ্যই হালকা হাতে প্রত্যেকবার নেড়ে দিতে হবে। এখন বলক আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি। আদা কুচি দিয়ে আমি হালকা হাতে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। আদা কুচি দেওয়ার 2-3 মিনিট পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা শুকনো মরিচগুলো। শুকনো মরিচ দিয়ে আমি আরও একটু নেড়ে দিচ্ছি। এই আচারটা হতে প্রায় 35 থেকে 40 মিনিট মতো লাগে। সো আমি মাঝে মাঝে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব। আমার আচারটা প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আচারটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, অনেকটা স্বচ্ছ হয়ে আসছে। আমার আচারটা হয়ে গিয়েছে, এটার কালার পুরাই চেঞ্জ হয়ে গেছে। এবং যখন দেখবেন প্রত্যেকটা আম এরকম স্বচ্ছ একটা কালার চলে এসেছে, তখনই বুঝতে হবে আচারটা হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে অনেক চিনির পানি আছে, এটা কিন্তু এরকম থাকবে না, এটা ঠান্ডা হলে অনেকটা কমে আসবে। সো আমার প্রত্যেকটা আমের টুকরো স্বচ্ছ হয়ে গিয়েছে, তার মানে আমার আচারটা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি এবং অপেক্ষা করছি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। আমার আচারটাও এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আপনাদের একটু তুলে দেখাচ্ছি। আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এরকম হবে এটা দেখতে। এটা খেতে কিন্তু খুবই মজার হয়েছে। ব্যাস হয়ে গিয়েছে আমার মজাদার কাশ্মীরি আমের আচার। এই আচারটা আপনারা যে কোনো কাচের জারের মধ্যে ভরে নর্মাল তাপমাত্রাতেই প্রায় 1 বছর মতো এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন।
आशा करी आपनादेर आमार ए भिडियोटी भालो लेगेछे। आमार भिडियोटी जदि भालो लेगे थाके ताहले आमार भिडियोटीते एकटा लाइक दिबेन, आपनार फ्रेंड एबं फैमिलिर साथे आमार भिडियोटी शेयर करबेन, आर आमार आरो नतून नतून भिडियो पेते चाइले आमार चैनलटी अवश्यई सबस्क्राइब करबेन। आजकेर मतो एखानेई बिदाय निच्छि, आल्लाह हाफेज।